ট্রেন দেখা যাচ্ছে। আর আমার আমার যেটা প্ল্যান, হ্যাঁ, দেবজ্যোতি সহ বাপিকে বা সবাইকে বলছি আর কি, যে আমরা আমাদের মতো করে যেতে থাকবো। এখন হয় কি যে কার জন্য কে আসবে, কতক্ষণে আসবে, এগুলো করতে গেলে কন্টিনিউটিটা থাকে না। তো আমরা মানে সপ্তাহে চেষ্টা করব 2 দিন, 3 দিন, 4 দিন, যখন মনে হবে আমাদের যে এই এই করোনার সময়টাকে এইভাবে কাজে লাগাতে লাগাতে চাই আর কি। আমরা সেটা ইনফরমেশন শেয়ারিং, কেয়ারিং, পড়াশোনা, যাই বলো, এভাবে করে আর কি কন্টিনিউশনটা থাক থাক রাখতে চাই। আমি আপনাকে একটু একটা বিষয় রিকোয়েস্ট করবো ভাইয়া, যে আমাদের আগে জুড়ে একটা যে বিষয় ছিল যে আমাদের জুড়ে বলো টাস্ক বাপি প্লিজ। থাকলো, মানে পার্টিকুলার একটা টাস্ক থাকতো, এখন এখন আবার হচ্ছে, মানে যেরকমই যে আজকে ভাইয়া আসি ই দেখাবে, ওই দিন রেজনলাই অবশ্যই, দেখাবে একসাথে, কেন নয়, মানে হ্যাঁ এরকম ভাইয়া যদি আমাদেরকে একটু দিতেন তাহলে আমার মনে হয় আরেকটু আমাদের একটু পুশ থাকতো যে এটা করতেই হবে। হ্যাঁ হ্যাঁ সেটা করব। এই এই রমজানটা যাক, 10 দিন আমরা একটু ভালো করে মানে ভালো করে একটু রমজানটা শেষ করি, তারপর থেকে আবার খুব ভালো ফুল ফ্লেজে শুরু করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা দেবজ্যোতি, ভাইয়া স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমার টপিক ছিল হচ্ছে রিমোট কোড এক্সিকিউশন। সাইফুল ভাইও অনেক কিছু বলেছে, তো আমি আমার পার্টটুকু বলি। তো হোয়াট ইজ আরসিই? তো আরসিই হচ্ছে আপনার হচ্ছে অ্যাটাকাররা বিভিন্ন আরবিটারি কমান্ড সে এক্সিকিউট করে হোস্ট অপারেটিং সিস্টেমে, এবং ওই আপনার ওএস কমান্ডের সাথে সাথে কোডও ইনজেক্ট করা যায়, যেটা ভাইয়া বলেছিল। তো মেইনলি এই অ্যাটাকটা রেইজ হয় কখন, ধরেন হচ্ছে ইউআরএল বেসড প্যারামিটারের সাহায্যে, অথবা যেখানে আপনার ধরেন হচ্ছে ইনপুট ফিল্ড থাকবে সেগুলা যদি আপনার আপনার হচ্ছে গিয়ে স্যানিটাইজ বা ভ্যালিডেটেড না করা হয়, তখন হচ্ছে বিভিন্ন ধরনের আপনার কমান্ড এক্সিকিউট করতে পারবেন। তো আরসিইর এটা একটা বেসিক সিনারিও। তো এখানে অ্যাটাকারটা আপনার হচ্ছে এই রিকোয়েস্টটা সেন্ড করার ফলে দেখেন বিভিন্ন লেভেলের অ্যাক্সেস পাইতে পারে, সেটা হতে পারে ফুল সিস্টেম কন্ট্রোলও পাইতে পারে, অথবা সার্ভার অ্যাক্সেসও পাইতে পারে, অথবা অ্যাডমিন লেভেল অ্যাক্সেসও পেতে পারে। নেক্সট স্লাইডে যাই। তো আরসি আরসি টাইপ দুই টাইপের আছে, একটা হচ্ছে ব্লাইন্ড আরসি আর একটা হচ্ছে জেনারিক আরসি। ব্লাইন্ড আরসি কি করে, আপনার হচ্ছে কোড বা কমান্ড যেগুলো এক্সিকিউট করবেন সেগুলা এক্সিকিউটেড হবে ঠিকই, বাট ডিসপ্লে করবে না রেসপন্স গুলো। তো ওই অ্যাপ্লিকেশনটা ভালনারেবল কিনা সেটা ভ্যালিডেট করা যায় হচ্ছে স্লিপ বা পিং কমান্ডের সাহায্যে। যদি স্লিপ কমান্ড দেন তাহলে অ্যাপ্লিকেশনটা যদি আপনার ধরেন কিছু টাইমের জন্য স্লিপ মানে স্লিপ মোডে থাকে তাহলে বুঝতে পারবেন যে ওটা ভালনারেবল। আর জেনেরিক আরসি যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার আউটপুট মানে আপনার কমান্ড এক্সিকিউট হবে এবং সেটা ডিসপ্লেও করবে, আর সেগুলো ভ্যালিডেট করতে পারবেন এই কমান্ড গুলোর সাহায্যে, ইকো, হু এম আই। এরপরে স্লাইডে যাই। তো আরসি মেথড, তো আরসি কমান্ড এক্সিকিউশন গুলা আপনার হচ্ছে এই কমান্ড সেপারেটর গুলো দিয়ে এক্সিকিউট করা যায়। তো মেইনলি হচ্ছে সেমিকোলনটা হচ্ছে বেশি পপুলার, এছাড়াও অ্যান্ড, ডাবল অ্যান্ড, পাইপ, ডাবল পাইপ এগুলো দিয়েও এক্সিকিউট করা যায়। এখানে আপনি দেখবেন যে এক্সাম্পল গুলো দেওয়া আছে কিভাবে এক্সিকিউট করে। এছাড়াও আপনার হচ্ছে ওই ইনলাইন এক্সিকিউশনও করা যায়। তো আপনি রিকোয়েস্ট করলেন সাথে হচ্ছে এই ডলার সাইনটা দিয়ে যে কমান্ডটা দিতে চান সেটা, দুটা মেথড। এরপরে সাইডে যাই। এগুলো হচ্ছে ওই কমান্ড গুলা, যে কমান্ড গুলো হচ্ছে আপনার ধরেন সিস্টেম ইনফরমেশন জানার জন্য ইউজফুল, এগুলা ওই নাম চেক সাজেস্ট করছে আর কি, PWD, ID, হোস্ট নেম, নেটস্ট্যাক, ইফ কনফিগ, ইউনেম, ইউএমএ। তো যেটা বলছিলাম যে কোডের সাহায্যেও ইনজেক্ট করা যায় এবং আরটি এক্সপ্লয়েট করা যায়, তো এগুলার বিভিন্ন ওয়ে আছে, যেমন যেমন ফাইল আপলোড ফাংশনালিটি থাকতে পারে,
তো ওই ফাইল আপলোডের সাহায্যেও আপনি ওই আপনার পছন্দ অনুযায়ী স্ক্রিপ্ট আপলোড করতে পারবেন, অথবা সাইট কন্টেন্ট মডিফাই করতে পারবেন। তো এগুলো হচ্ছে ওয়ে কোড ইনজেকশনের। আচ্ছা, আমি এই সাইটগুলো দেখেছি এই পড়ার সময়। তো এখানে কোডফিগারের একটা লিঙ্ক আছে, ওখানে কমান্ড ইনজেকশন কিভাবে হয় সেটা বেসিকটা দেওয়া আছে, যেটা বললাম। আর এখানে আরেকটা সাইট আছে মিডিয়ামের, সেটাতে আপনার টপ 25 রিপোর্টস আছে বাগ বাউন্টি আরসি রিলেটেড, এটা একটু গোছু করতে পারেন। আর এই আরসি রিলেটেড একটা পেপারও আছে রিসার্চ পেপার, সেটাও দেখেছিলাম। মানে নর্মালি যেই ওভারভিউটা সেগুলো হচ্ছে এই লিঙ্কগুলোতে আছে। ও, আরেকটা টপিক আছে হচ্ছে ইনসিকিউরিটি সিরিয়ালাইজেশন, সেটা এই নাম থেকে কোর্সের ভিডিওতে নাই, কিন্তু আমি যে এই লিঙ্কটাতে পড়েছিলাম যে আপনার ইনসিকিউরিটি ডিসিলাইজেশনের ফলেও আরসি এক্সপ্লয়টেশন সম্ভব। তো এটা একটা লিঙ্ক আছে, এটা আমি পরবর্তীতে টাইম থাকতে শেয়ার করবো এটার কনসেপ্টটা। তো এই তো, কোনো কোয়েশ্চেন আছে ভাইয়া? না, আমাদের খুব সুন্দর হয়েছে, শর্ট সামারাইজড ভার্সন ঠিক আছে। আর আমি এখন হচ্ছে ওই প্র্যাকটিক্যাল যেটা দেখিয়েছে সেটাও করে দেখাবো। এটা হচ্ছে আমার প্রেজেন্টেশন ছিল। তো যদি কোশ্চেন থাকে প্র্যাকটিক্যাল দেখলে মনে হয় অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কি হচ্ছে। আচ্ছা, তুমি কি এটা ডকার ইমেজ দিয়ে চালাচ্ছো? জি ভাই, ডকার দিয়ে, ডকার ইনস্টল বিল করে ইনস্টল করেছি। ওই যে রিজওয়ান যেটা দিয়েছিল, রাইট? জি জি, ওনার গিটহাব পেজে ইনস্ট্রাকশন দেওয়া ছিল, তো ওটা দেখে তারপরে ওই এক ভাইয়াও দিয়েছে যেটা বললেন। রাইট রাইট, নাইস। এটা হচ্ছে আপনার একটা পেজ। তো এই পেজে কি করে আপনার চেক স্টক, মানে প্রোডাক্টটা চেক করে, ওই বাটনে ক্লিক করে হচ্ছে কতটা স্টক আছে সেটা দেখা যায়। একটা বক্স আসবে যেখানে লেখা আছে দেয়ার আর 43 আইটেমস ইন স্টক। ওকে, তো আমরা যদি ইনসপেক্ট করি, নেটওয়ার্কে যাই, এই ইউআরএলটা মানে এই রিকোয়েস্টটা চলে গিয়েছে, তো এই ইউআরএলটা আমরা একটু দেখি। প্রোডাক্ট আইডি ইকুয়াল টু 1, এটা জেনারেট হয়েছে, আর স্টক যেটা দেখিয়েছিল 43 স্টক আছে। তো এখানে আমরা কমান্ড এক্সিকিউশন করব। তো যেটা দেখিয়েছিলাম যে সেমি কোলন, পাইপ, ডাবল পাইপ এগুলো দিয়ে করা যায়। তো মোস্ট পপুলার হচ্ছে সেমিকোলন। তো সেমিকোলন দিয়ে আমি যদি এলএস দিই, তো এখানে লিস্ট গুলা দেখাবে, ফাইল গুলা দেখেন আপলোড। আরো বিভিন্ন কমান্ড ট্রাই করি, ওয়ার্কিং ডাইরেক্টরি পিং করছে। আমরা যদি আরো ভিতরে যাই, এলএস ট্রেনিং, তো এভাবে কমান্ড গুলো এক্সিকিউট হচ্ছে আর কি, আমরা পাইপের সাহায্যেও করতে পারতাম। তো এটা এটা গেল হচ্ছে একটা ওয়ে। আর সেকেন্ড আরেকটা ওয়ে আছে, তো এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন যেটা আপনার আইপি পিং করে। তো এখানে আমরা আগেরটা দেখেছিলাম হচ্ছে ওয়েব ইউআরএল এর সাহায্যে আমরা রিকোয়েস্ট করলাম, প্লাস হচ্ছে গিয়ে কমান্ড জেনারেট করলাম
সাথে অ্যাড করলাম, তো কমান্ডটা নিচ্ছে। তো এখন সেকেন্ডটাতে হচ্ছে আপনার আইপি সাথে আবার টাইপিং করে লিস্ট অফ ফাইলস দেখাচ্ছে, এখানেও আপনার ওই ওএস কমান্ড গুলা এক্সিকিউট হচ্ছে। আমরা এটা দেবজ্যোতি দেখেছিলাম ডিভিডব্লিউ এতে, তাই না? ডিভিডব্লিউ এর সেম সিমুলেশন করেছিলাম, জি ভাই মনে আছে? তো হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা ওয়ে। আর আরেকটা ওয়ে হচ্ছে গিয়ে যেটা বলা হয়েছে আপনার ইনজেক্টিভ কোড, তো এটাতে ঢুকি। আপনি কমেন্ট করবেন, সেই কমেন্টটা এখানে ডাটাবেস স্টোর হবে। তো মেইনলি এই অ্যাপ্লিকেশনটা ভালো লাগে কারণ হচ্ছে এখানে আপনি যদি পিএইচপি কোড লেখেন, সেটা পিএইচপি কোডটা এক্সিকিউট হবে, এক্সিকিউট হয়ে রেজাল্টটা শো করবে, যেটা হওয়ার কথা ছিল না, এরর দেখানোর কথা ছিল। তো আমি একটা প্রিন্ট করে দেখাই পিএইচপি ফাংশনের সাহায্যে। কমেন্ট নিয়েছে, তো আমার কমেন্টটা যদি চাই লাস্ট কমেন্টটা সম্ভবত এই যে হ্যালো ওয়ার্ল্ড ফিল করেছে। তো এটা ভ্যালিডেট করার আরেকটা ওয়ে হচ্ছে পিএইচপি একটা ফাংশন আছে পিএইচপি ইনফো, যেটা পিএইচপি ইনফরমেশন গুলো দেখাবে। তো ওই কমান্ডটা এক্সিকিউট করলে আমরা বুঝতে পারবো যে এটা ভালনারেবল, এই অ্যাপ্লিকেশনটা ভালনারেবল। যদি লিখি পিএইচপি পিএইচপি ইনফো, আচ্ছা পিএইচপি এর সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া আছে, ভার্সন ইনফরমেশন, সিস্টেম, বিল ডেট, কনফিগারেশন ফাইল। তো এখানে বোঝা গেল যে এটা ভালনারেবল। আর আমরা যেই ওয়েব কমান্ড গুলো দেখেছিলাম সেই স্ক্রিপ্টটা আমরা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্য করতে পারি। তো এটা এই সেটাতে আপনার হচ্ছে গিয়ে পিএইচপি স্ক্রিপ্টিং ও নিচ্ছে আর কি। তো আমরা যদি সার্চ দিই পিএইচপি শেল এক্সটেনশন, এখানে সুন্দর ডকুমেন্টেশন দেওয়া আছে শেল এক্সিকিউটের কমান্ড গুলা পিএইচপি পিএইচপি সাহায্যে। তো আমরা এই এক্সাম্পলটা রান করে দেখব। তো এখানে হচ্ছে এলএস কমান্ডটাই শেল এক্সিকিউট করবে, মানে এলএস কমান্ডটা সেটা আউটপুটের মধ্যে ভেরিয়েবল স্টোর করা আছে সেটাই আমরা প্রিন্ট আউট করব। তো এই কমান্ডটাও ওই টাইপটা নিয়ে যায়। এলএস কমান্ড দিয়েছিলাম, তো লিস্ট আকারে দিয়ে দেওয়া আছে। তো এই তো এই কয়েকটা ওয়ে ছিল। বুঝছেন স্যার, এনি কোয়েশ্চেন? হ্যালো, আমার আমার দ্বিতীয় কোয়েশ্চেন নেই, খুবই খুবই ইজি, খুবই
চমৎকার, না ভাই আমার সেরকম কোশ্চেন নাই, দিলে বুঝতে পারছি। মোটামুটি গোছানো গোছানো ছিল সবকিছুই। আর নাম সেকেন্ড ল্যাবটা ওই ডকার দিয়ে কোনো সমস্যা হয়নি, না ভাইয়া কিন্তু ডকার রান ইনস্টলেশনে করতে, টাইম লাগে তাই না? জি ভাই একটু টাইম লাগে। হুম আর এখানে হচ্ছে রেফারেন্স গুলো দেওয়া আছে যেগুলো বললাম, আরো ইনফরমেশন পাবেন। আচ্ছা ইনসিকিউর ডিসিলারাইজেশন নামে একটা টপিক আছে যেটা বলছিলাম, সেটা যদি আজকে দেখাবো, মানে কনসেপ্টটা জাস্ট হ্যাঁ হ্যাঁ প্লিজ। এই সাইডটাতে দেখ। আর তুমি আমাদের সেশন শেষে প্রেজেন্টেশনটা শেয়ার শেয়ার করে দিলে ভালো হবে। ওকে ম্যাম। আচ্ছা ইনসিকিউর ডিসিলারাইজেশন একটা ভালনারেবিলিটি, তো ফার্স্টে ডিসিলারাইজেশন সম্পর্কে কথা বলতে গেলে আসে হচ্ছে সিরিয়ালাইজেশন। সিরিয়ালাইজেশন হচ্ছে আপনার অবজেক্টকে সিকোয়েন্স অফ স্ট্রিম অফ বাইটসে কনভার্ট করবে এবং সেটা ডাটাবেজে স্টোর করবে। আর ডিসিরিয়ালাইজেশন হচ্ছে তার উল্টো, মানে আর কি সিকোয়েন্স অফ স্ট্রিম অফ বাইটস কে সে অবজেক্টে প্রসেস করবে। এখানে ইমেজটা লোড হচ্ছে না, নেট এর অবস্থা খারাপ। তো আপনার ভালনারেবিলিটিটা অ্যারাইজ হয় তখনই যখন হচ্ছে সিরিয়ালাইজ ডাটাকে আপনার হচ্ছে অ্যাটাকার ম্যানিপুলেট করার চেষ্টা করে, তো ম্যানিপুলেট করে তার কোড গুলো ইনজেক্ট করার ট্রাই করে। তো এখানে একটা কোড দেওয়া ছিল যদি ইংরেজি আমার একটা কোয়েশ্চেন আছে, মানে আমি যদি একদম নো পার্সপেক্টিভ থেকে বলি, লাইক হোয়াট ইজ সিরিয়াল ডাটা বা সিরিয়ালাইজেশনটা কি, মানে এইটাই তো বুঝি না, তাহলে আগাবো সিরিয়ালাইজ ডাটা হচ্ছে আপনি প্রোগ্রামিং এর কনসেপ্ট থেকে যখন আমরা অবজেক্ট অবজেক্ট ক্রিয়েট করি, রাইট, তখন একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি তখন হচ্ছে এর বিভিন্ন অ্যাট্রিবিউট থাকে, তো ওই অ্যাট্রিবিউটের বিভিন্ন ভ্যালু গুলা একটা স্ট্রিং আকারে একটা ভ্যালু জেনারেট হয়, সেটাকে আমরা সিরিয়ালাইজ ডাটা বলি। না তো একটা কোনো ইমেজ ইমেজ দিয়ে একটু দেখাতে পারো নাকি, ক্লিয়ার হয়ে যেত? ভাইয়া এই সাইডটাতে ইমেজ ছিল, ঠিক আছে দেখতে পাচ্ছেন তো? না না দেখতে পাচ্ছি না ইমেজ গুলো, যাই হোক মানে না মানে অসুবিধা, ইমেজ গুলো লোড হচ্ছে, লিঙ্ক থাকলে লোড হবে, হচ্ছে না লিঙ্ক আমার। থাকলে হবে, পরবর্তীতে আর কি দেখে হ্যাঁ নেবে। মানে আমি তাহলে এটা অন্য দিন শেয়ার করবো, আমার নেটের অবস্থা খারাপ হয়ে ইমেজটা আচ্ছা লোড হচ্ছে না কেন কেন। তো এই সাইটটা থেকে আর কি একদম পুরো বেসিকটা দেওয়া আছে, তো ইমেজ আকারে দেখাইতে পারলে ভালো হতো। না না ভাই সমস্যা নেই, আপনি যদি স্লাইড শেয়ার করে দেন তাহলে তো আমরা সবাই পড়তেই পারবো। হ্যাঁ তো যেটা বলছিলাম আর কি, যেই আপনার অবজেক্টের অ্যাট্রিবিউটের গুলার ভ্যালু গুলা একটা মানে স্ট্রিং আকারে ভ্যালু জেনারেট হয়, সেটা হচ্ছে সিরিয়ালাইজ ডাটা। তো সেটা হচ্ছে কুকিতে সেভ হয়ে থাকে, তো যখন ডিসিরিয়ালাইজ করা হয় তখন এর মানে যদি অ্যাপ্লিকেশন লেভেলে ভ্যালিডেশন না থাকে তখন অ্যাটাকাররা ওই ডিসিরিয়ালাইজ ডাটাটাই আপনার হচ্ছে ম্যানিপুলেট করে ট্রাই করে, তখন হচ্ছে ওখান থেকে আরসি এক্সপ্লয়েট সম্ভব। তো এই লিঙ্কটা থেকে পেয়েছিলাম আর কি, এটা পড়ে বুঝতে পারলাম। এই তো আমার এতটুকু দেওয়ার ছিল, যদি কোনো কোয়েশ্চেন থাকে। না ঠিক আছে, অল গুড, থ্যাংক ইউ দেবজ্যোতি। কোশ্চেন না, তেমন কোনো কোশ্চেন নেই, এগুলো কাজ করতে গেলেই আসলে ক্লিয়ার হয়ে যাবে, রাইট? তুমি যতদূর দেখাইছো দ্যাটস ভেরি গুড, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাও ভালো, আমরা ওখান থেকে দেখে নেব, লিঙ্কে ক্লিক করে গিয়ে গিয়ে একটুখানি দেখে নেব। আর নাম থেকে ল্যাবটা আসলে সেট আপ থাকাটা খুবই জরুরি দরকার, তাই না? না হলে তো কোনো কিছুই সিমুলেট করা যাবে না।
অ্যাকচুয়ালি ভাইয়া ল্যাব সেট আপটাই হচ্ছে কি ডিফিকাল্ট পার্ট, বাকি যে এক্সাম্পল গুলো আমি দেখে আছি সেগুলো ইজি ছিল। তো নাম মানে আর সেটা কি সব ভেরি ভেরি স্টাইল কেমন ছিল, মানে এমনি সহজ করে বোঝায় বোঝায় কি? জি জি আমি যতটুকু দেখেছি বুঝেছি ভালো মতো। রাইট, আচ্ছা ঠিক আছে, তো আজকে আমরা শেষ করে দিই সেশনটা, ওকে আর মিহির আর দেবজ্যোতি আবারও দেখা হচ্ছে রাত 10টায় আমাদের ডেভ স্কিলের সেশনে। আমি যদি একটু মানে টপিকটা আমি যদি একটু দেখাতে চাচ্ছিলাম টপিকটা আর কি, কোন এই টপিকটা? টপিকটাই যে ইনসিকিউর ডিসিরিয়ালাইজেশনটা আচ্ছা মানে ফাহিম, ধরো কোশ্চেন আজকে তো আজকে তো একদমই অডিয়েন্স কম, তুমি আর একটা টাইম সেট আপ সেট সেট করে ফেলো নাকি, আমার কোনো আপত্তি। ওকে মানে হ্যাঁ হ্যাঁ শিওর, আচ্ছা ঠিক আছে কেন নয়, তুমি দেখাতে পারো, সমস্যা নেই। এটা হচ্ছে আমার টপ 10 অপস এর টপিকটা ছিল। এখানে মেইনলি হলো যে যখন আমরা আর কি যে আমরা একটা পিএসপি তে একটা অবজেক্ট ক্রিয়েট করি সেটাকে আর কি বলা হয় যে মানে সিরিয়ালাইজ। এখন সেটা যখন আমরা মানে রান করি সেটা আমাদের একটা সিরিয়ালাইজ কোড দিবে, যেটা আমাদের যে 32 বিটের বা যেরকম একটা কোড জেনারেট করে দেয়, তখন আমরা আমরা যেটাকে আমরা রিভার্স করি সেটাকে আবার ডিসিরিয়ালাইজ বলা হয়। রান করতে ভাই আমার একটু কনফিউশন আছে, 32 বিটে কি কোড দেয় আমি বুঝতে পারলাম না বিষয়টা। মানে হচ্ছে যে আমাদের পিএসপি কোডটা যখন আমরা রান করব তখন আমাদের একটা কোড আসে এখানে রান করতেছে না, রেজাল্টটা আমার এই জ্যামে সেট আপ করা ছিল কিন্তু জ্যামটা আবার ক্র্যাশ করছে। আচ্ছা ঠিক আছে অন্য একদিন সময় করে আমি সেট আপ করে তুমি ভালোভাবে শেষে আলোচনা করব। শেষে ওয়ার্ড চিহ্ন দিয়ে ক্লোজ করনি, পিএইচপি এর কোডটা ক্লোজ করনি, তো সেটা কি কোনো কারণ হতে পারে? আর ওইখানে না দুইটা এটা নাও দিলে হয়, একদম উপরে একটা তো সে মুছে দিতে হবে। এখন এখানে মানে রান হচ্ছে না, অনলাইন আইডি তো প্রবলেম হচ্ছে হয়তো কোথাও। আচ্ছা না ঠিক আছে, অসুবিধা নেই ফাহিম, আমরা নেক্সট সেশনে তুমি প্লিজ এটা একটু চেক করে দেখো, আবার আমরা এটা নিয়ে দেখবো নি। হয়েছে দেখা আচ্ছা যাচ্ছে, এখন হয়েছে। মানে এই যে যে আমাদের একটা অবজেক্ট আসছে তো এখানে যদি আমরা দেখি যে আমাদের এই মানে অবজেক্টটা এখানে আমাদের আর কি কোড আকার দিয়ে দিয়েছে, তো আমরা যখন এই ইনসিকিউর ডিসিরিয়ালাইজেশনের মাধ্যমে আমরা এখানকার ভ্যালুগুলো চেঞ্জ করে আমরা আমাদের ইনফরমেশন গুলো আমরা গ্যাদার করতে পারি, যে এখানে যেরকম যদি আমরা ডেটাবেজে তো অনেক অবজেক্ট থাকবে ইনফরমেশন থাকবে, তো আমরা এখান থেকে যে ইউজার নেমের এখানে যে আমরা যদি এই যে এখান থেকে ভ্যালু চেঞ্জ করে দিই, তখন আমরা যে এখন আমার ইনফরমেশন আছে তখন যদি আমি বাপে ইনফরমেশন দিই তখন আমাদের বাপে ইনফরমেশন দিবে, তখন আমরা জাস্ট এই কোডটা যেহেতু আমরা ব্রাউজার থেকে পাবো তখন আমরা আবার এটাকে নিয়ে আমরা এটাকে রিভার্স করতে পারবো, তো রিভার্সটাকে আর কি ডিসিরিয়ালাইজ বলা বলা হয়। এটুকুই ছিল, তো আরো ভালোভাবে বলবো নে অন্য একদিন সময় করে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ ফাহিম। আচ্ছা তো ঠিক আছে, আবারও আমরা ইনশাল্লাহ কোনো একদিন বিকাল 3টা দিকে বসবো নি আবার ফলো আপে। ইনশাআল্লাহ ঠিক আছে, আচ্ছা দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন।